ज्योतिर्लिंग बा ज्योतिर्लिंगम महादेवर 12টি विशेष मंदिर और से ही मंदिरे प्रतिष्ठित शिवलिंगगुली के बोझा मंदिरगुली भारत विभिन्न प्रांत छड़िए रही है। हिंदू विश्वास अनुजाई अरिद्रा नक्षत्र राते शिव स्वयं ज्योतिर्लिंग रूपे आविर्भूत हो। नमस्कार, धार्मिक ज्ञान बांगला यूट्यूब चैनले आपनाके स्वागत। आजकेर भिडियोते आमरा दर्शन करब भारतेर द्वादश ज्योतिर्लिंगगुली एवं जानब ये ज्योतिर्लिंगगुलिर सम्बन्धे किछु तथ्य। ताहले चलुन भिडियोटी शुरू करा जाक। सबार प्रथमे सोमनाथ ज्योतिर्लिंग। गुजरात राज्येर पश्चिम उपकूले सौराष्ट्र अंचलेर बेरावलेर निकटे प्रभास क्षेत्रे ये ज्योतिर्लिंगटी अवस्थित रयेछे। एटी सबथेके प्राचीन शिवलिंग एवं एखाने मंदिर प्राय 2000 बछर आगे तैरी करा हयेछिलो। द्वितीय नम्बर जो ज्योतिर्लिंगटी रयेछे सेटी हच्छे मल्लिकार्जुन ज्योतिर्लिंग। मल्लिकार्जुन ज्योतिर्लिंग हलो दक्षिण भारतेर अन्ध्रप्रदेश राज्येर श्रीशैलमे कृष्ण नदी तीरे एक पहाड़ेर उपर अवस्थित रयेछे। तृतीय नम्बरे रयेछे महाकालेश्वर ज्योतिर्लिंग। महाकालेश्वर ज्योतिर्लिंग हिंदू देवता शिवेर एक मंदिर एवं 12টি ज्योतिर्लिंगेर अन्यतम। এই মন্দিরটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়িনী শহরে রুদ্রসাগরের তীরে অবস্থিত। এই মন্দিরের শিবলিঙ্গটি স্বয়ম্ভু বা শিবের সাক্ষাৎ মূর্তি মনে করা হয়। মহাকালেশ্বরের শিবলিঙ্গটি দক্ষিণামূর্তি নামে পরিচিত। দক্ষিণামূর্তি যার অর্থ হচ্ছে যার মুখ দক্ষিণ দিকে। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। ওমকারেশ্বর হলো ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে চতুর্থ। সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখ থেকে ওমকার শব্দ প্রথম উচ্চারিত হয়েছিল। এমন কি ওম ছাড়া বেদ পাঠও শুরু হয় না। এখানে মহাদেব ওমকার রূপে আবির্ভূত হয়েছিলেন। স্কন্দ পুরাণ, শিব পুরাণ ও বায়ু পুরাণে ওমকারেশ্বরের এলাকার মহিমা উল্লেখ আছে। কেদারনাথ জ্যোতির্লিঙ্গ। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গড়ওয়াল হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত কেদারনাথ শহরে মন্দাকিনী নদীর তীরে স্থাপিত একটি শিব মন্দির। কেদারনাথ ভারতের চার ধামের মধ্যে একটি। এরপর রয়েছে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। মহারাষ্ট্রের পুনে জেলার ভীমাশঙ্কর নামে এক গ্রামে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গটি। এটি একটি মূল তীর্থস্থান এবং ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের একটি। কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ। এটি উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীতে অবস্থিত। মন্দিরটি গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত। পুরাণে এই মন্দিরটির উল্লেখ পাওয়া যায়। মন্দিরটি শৈব ধর্মের প্রধান কেন্দ্রগুলির অন্যতম। ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। ত্র্যম্বকেশ্বর শহর হলো একটি প্রাচীন হিন্দু তীর্থকেন্দ্র যা গোদাবরী নদীর উৎসস্থলে অবস্থিত। এখানে অবস্থিত জ্যোতির্লিঙ্গের অসাধারণ বৈশিষ্ট্য হলো মন্দিরের লিঙ্গটি ত্রিদেব মানে ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের মূর্তি প্রতীকের আকারে রয়েছে। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। বৈদ্যনাথ ধাম নামে পরিচিত শিবের 12টি পবিত্রতম জ্যোতির্লিঙ্গ মন্দিরের অন্যতম। এই মন্দিরটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেবগড় শহরে অবস্থিত। হিন্দু বিশ্বাস অনুসারে রাবণ হলো শিবের পরম ভক্তের মধ্যে একজন। তাই রাবণের অনুরোধে শিবের কৃপায় কৈলাস পর্বত থেকে রাবণ শিবকে লিঙ্গরূপে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু শিবপুত্র গণেশের ছলনাতে রাবণ শিবলিঙ্গকে নিয়ে যেতে পারেননি লঙ্কায়। সেই শিবলিঙ্গটি পরে গিয়ে বৈদ্যনাথ নামে আবির্ভাব হয়। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। নাগেশ্বর মন্দির ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত হিন্দুদের এক অন্যতম ধর্মীয় পীঠস্থান। গুজরাটের জামনগরে অবস্থিত এই মন্দিরের শিবলিঙ্গকে সমগ্র ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বলে বিবেচনা করা হয়। বিভিন্ন পৌরাণিক আখ্যানে এই মন্দির ঐতিহাসিক কাল থেকে ভক্তদের জন্য আকর্ষণের স্থল হয়ে আসছে। একাদশ নম্বরে রয়েছে রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। রামেশ্বরম হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান। এটি তামিলনাড়ুর রামনাথপুরম জেলায় অবস্থিত। এখানে স্থাপিত শিবলিঙ্গটি 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম। এছাড়া এই তীর্থস্থানটি হিন্দুদের চারটি ধামের একটি। বিশ্বাস করা হয় লঙ্কায় যাওয়ার আগে ভগবান রাম ভগবান শিবের পুজো করতে চেয়েছিলেন। তাই তিনি এই স্থানে মহাদেবের একটি শিবলিঙ্গ স্থাপন করে তার পুজো করেন। সেই কারণেই এই স্থানটির নামকরণ করা হয় রামেশ্বরম দ্বীপ এবং মন্দিরটির নাম রাখা হয় রামেশ্বরম। দ্বাদশ নম্বরে রয়েছে গ্রীষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ।
কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ থেকে 30 কিলোমিটার দূর ইলোরা গুহার কাছে অবস্থিত। শিবপুরাণের কোটিরুদ্র সংহিতার 32 ও 33 অধ্যায়ে এই জ্যোতির্লিঙ্গের উল্লেখ পাওয়া যায়। তাহলে এই ছিল মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গগুলির সম্বন্ধে কিছু তথ্য। আমরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওর মাধ্যমে আপনি সনাতন ধর্মের সম্বন্ধে কিছু জ্ঞান অর্জন করেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার অবশ্যই করবেন। এই চ্যানেলে আমরা হিন্দু দেবী দেবতাদের সম্বন্ধে ভিডিও বানিয়ে থাকি। হিন্দু ধর্মের সম্বন্ধে জ্ঞান অর্জন করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে অন্য একটি কাহিনী নিয়ে। নমস্কার।